সুপ্রিয় ভিউয়ার, এই ভিডিওটিতে আমি আপনাদের বেঙ্গালি টিউটোরিয়ালের পক্ষ থেকে সিএসএস বর্ডার রেডিয়াস দেখাবো। চলুন শুরু করি, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে। এবং এখানে এইচটিএমএল সিনট্যাক্সটি লিখতে হবে, একটি টাইটেল দিতে হবে, আপনারা জানেন যে সিএসএস তিন প্রকারের। আমি আজকের ভিডিওটিতে ইংলাইন সিএসএস ব্যবহার করব। প্রথমে আমি একটি বক্স নিচ্ছি, ডিভ নিচ্ছি এবং একটি ক্লাস দিচ্ছি বক্স। এখানে লরেম ইপসাম ড্যাম প্যারাগ্রাফটি নিলাম, তারপরে আমি বক্সের বেসিক সিএসএস করব। এখন যদি আমরা ফাইলটি দেখি, তাহলে আমরা এখানে ডট দিইনি, দেখুন। এখানে আমরা আজকে শিখব বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসের জন্য প্রথমে আপনাকে লিখতে হবে বর্ডার টপ রাইট লেফট রেডিয়াস, এবং এখানে আপনি কত পার্সেন্ট বর্ডার টপ লেফট রেডিয়াস দিবেন সেটি দিতে হবে। আমি দিচ্ছি 5 পিক্সেল। এখন যদি আমরা ফাইলটি দেখি, তাহলে দেখুন এখানে 5 পিক্সেল কিন্তু একটু রেডিয়াস চলে এসেছে। আমরা এখানে দিব 20 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন 20 পিক্সেলের কিন্তু একটি রেডিয়াস চলে এসেছে। এখানে আমি এই লাইনই কপি করলাম এবং এখানে বর্ডার টপ রাইট রেডিয়াস দিব। আপনি রাইটে কত রেডিয়াস দিবেন সেটি এখানে দিতে হবে। তারপরে আমরা বর্ডার বটম রাইট রেডিয়াস দিব, তারপরে বর্ডার বটম লেফট রেডিয়াস দিব। দেখুন আমরা বর্ডার টপ লেফট রেডিয়াস 20 পিক্সেল, বর্ডার টপ রাইট রেডিয়াস 20 পিক্সেল, বর্ডার বটম রাইট রেডিয়াস 20 পিক্সেল এবং বর্ডার বটম লেফট রেডিয়াস 20 পিক্সেল দিয়েছি। এখানে আমরা বর্ডার বটম রাইট রেডিয়াস 50 পিক্সেল এবং বর্ডার লেফট রেডিয়া টপ রেডিয়াস 25 পিক্সেল দিলাম। এখন যদি আমরা ফাইলটি দেখি, তাহলে দেখুন আপনারা এই তিন লাইনের কোড এক লাইনেও করতে পারেন, সেটি হলো বর্ডার রেডিয়াস। এখানে আপনি প্রথম ভ্যালু আসবে বর্ডার টপ লেফট রেডিয়াস, মানে হচ্ছে এই সাইডে কত রেডিয়াস হবে, তারপরে বর্ডার টপ রাইট রেডিয়াস এই সাইডে কত রেডিয়াস হবে, এবং তারপরে বর্ডার বটম রাইট রেডিয়াস, তারপরে বর্ডার বটম লেফট রেডিয়াস। প্রথমে আমরা দিচ্ছি বর্ডার টপ লেফট রেডিয়াস 20 পিক্সেল, বর্ডার টপ রাইট রেডিয়াস 10 পিক্সেল, বর্ডার বটম রাইট রেডিয়াস 26 পিক্সেল এবং বর্ডার বটম লেফট রেডিয়াস 11 পিক্সেল। এখন যদি আমরা দেখি, তাহলে দেখুন আমি যা দিয়েছি তা কিন্তু চলে এসেছে। এখানে আপনারা যদি
চারিদিকে এক সাইজের বর্ডার রেডিয়াস চান, তাহলে আপনাকে এখানে দিতে হবে আপনি কত পিক্সেল দিবেন। যেমন আমি 20 পিক্সেল দিতে চাই, তাহলে দেখুন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন চারিদিকে কিন্তু 20 পিক্সেলের এক বর্ডার রেডিয়াস চলে এসেছে। এখানে যদি আপনারা বর্ডার টপ লেফট রেডিয়াস এবং বর্ডার বটম রাইট রেডিয়াস দিতে চান, তাহলে এখানে আপনাকে প্রথম ভ্যালুটি দিতে হবে, তারপরে সেকেন্ড ভ্যালুটি দিতে হবে। এখন যদি আমরা ফাইলটি দেখি তাহলে দেখুন আমি 20 পিক্সেল দিয়েছি, এখানে আমি 30 পিক্সেল দিলাম। দেখুন আপনি এখানে চান যে একটি ডিভ থাকবে, সেটা বৃত্ত হবে মানে সার্কেল হবে, তার জন্য আমি একটি ডিভ এখানে ক্রিয়েট করতেছি এবং এটার ক্লাস দিচ্ছি সার্কেল। ক্লাসটি কল করবো সিএসএস ফাইলে এবং এখানে আপনি উইথ দিবেন এবং হাইট দিবেন। উইথ এবং হাইট ইকুয়াল হতে হবে, মানে হচ্ছে উইথ যদি আপনি 50 পিক্সেল দেন এবং হাইট যদি আপনি 80 পিক্সেল দেন, তাহলে কিন্তু আপনার চ্যাপটা হবে একবারে গোল হবে না। তাই এখানে স্কোয়ার সাইজ দিতে হবে। এখন যদি আমরা দেখি তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিইনি, দেখুন আমরা এখানে মার্জিন দিই। দেখুন এটি কিন্তু চলে এসেছে। এখন আমরা এটি গোল করব, সেটি দেখব। প্রথমে আমি একটি বর্ডার নিচ্ছি, বর্ডার আপনারা বর্ডার ছাড়াও করতে পারেন রেডিয়াস, তার জন্য আমরা বর্ডার রেডিয়াস নিব। এখানে বর্ডার রেডিয়াসে আপনারা পিক্সেল, পার্সেন্টেজ এবং ইএমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 50% দিচ্ছি, 50% দিলে আপনার ডিভটি গোল হয়ে যাবে। দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।